বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র কোনটি? জানতে চাইলে শুরুতেই আসে আমেরিকার প্রশাসনের কথা। দেশটির ইতিহাসে দীর্ঘতম একটি যুদ্ধের কথা আজ জানাব। টানা ২০ বছর ধরে চলছে এই যুদ্ধ। এই যুদ্ধে 2300-এর বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 10,000-এর বেশি, আর খরচ হয়েছে $2 trillion বেশি। ২০০১ সালের 11 সেপ্টেম্বর নিউইয়র্ক ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসী হামলা চালানোর পর প্রথমেই আফগানিস্তানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুক্তরাষ্ট্র। আলোচিত 9/11 হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার যোগসূত্র রয়েছে এমন ঘোষণা দিয়ে সে সময় তালেবানদের দখলে থাকা আফগানিস্তানে আশ্রয় নেওয়া আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তৎকালীন বুশ প্রশাসন। ২০০১ সালে বিমান হামলার মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানে শুরু করেছিল এই যুদ্ধ। এরপর টানা ২০ বছর ধরে চলছে। এই যুদ্ধে কত আফগান প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নেই। এখনও এই যুদ্ধ চলছে। আফগানিস্তানে এখনও যুক্তরাষ্ট্রের 3,500-এর কাছাকাছি সৈন্য রয়েছে। এই যুদ্ধের খলনায়ক ওসামা বিন লাদেন আগেই মারা গেছে। দীর্ঘ দুই দশক পর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন। আগামী 11 সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব সেনা সরাতে চাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিধর এই দেশটি। তবে সেনা সরালেও আফগানিস্তানের সাথে যোগাযোগ রাখতে চায় বাইডেন প্রশাসন। বলছে আফগানিস্তানে সামরিক সহযোগিতা ছাড়া সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র।